নতুন নতুন ফানি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কি ব্যাপার, তোমরা দুজনে কি একজোট হয়ে এসেছো? কিছু বলবে, আবার সালাম করছো? জি মামা, কিছু বলার নাই, আসছি। ওই মানে কফিলও বললো যে আপনি আরে বলাইছেন, কিছু বলার নাই। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, তোমাকে ডেকেছিলাম একটা কথা বলতে। মানে আপনার কথাটা আগে বলেন, তারপরে আঙ্গ কথা কই। তোমরা কি বলতে শুধু সেটা আগে বলো না। না মানে মামা, ওই আপনার মুরব্বী মানুষ, আপনার কথা আগে বলেন, আপনার কথা শুনি, এরপরে আঙ্গ কথা কই। কিছুক্ষণ আগে আমার এক বন্ধুর সাথে কথা হয়েছে, বন্ধুর মেয়ের নাম হচ্ছে জুলি। তোকে আমি বলেছি যে আমার একটা ছেলে আছে, আমার ছেলের জন্য তোর মেয়েকে আমি চাই, মানে তোর মেয়েকে আমার ছেলে বউ করে এই বাড়িতে নিয়ে আসতে চাই। মামা, এই কথা আপনি কি বলতেছেন? আমি যে বলছি ঠিক বলছি, আমার বন্ধুটি বেশ বড় লোক এবং আমার বন্ধুর মেয়ে, একমাত্র মেয়ে হচ্ছে জুলি। কাজেই জুলি সমস্ত সম্পত্তির মালিক হবে। জুলির সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে ওরা তোমাকে জামাই আদর করে রাখবে, একমাত্র মেয়ের জামাই তো। হ্যাঁ, আমার মনে হয় তোমরা সুখী হবে। আমি আমার পুত্রের মর্যাদা দিয়েছি, দরকার হলে আমার সমস্ত সম্পত্তি ওর নামে আমি লিখে দেবো। আমি তাকে পুত্রের মর্যাদা দিয়েছি, এটা ভুলে গেলে চলবে না। ছেলের মর্যাদা আমাকে দিয়ে ফেলাইছেন, তারা রাধি কিছু করার নাই, কি বলো রানী? মানে আনাতে তো আমার কোনো ক্ষমতা নাই, আমি খালি বিয়েটা করব। এটা কি তা কলফ নেই? আচ্ছা আঙ্কেল, আপনি যে এই কথাটা কইয়া বিয়া দিতে চাইতেছেন, এক সময় জানতেই পারবো যে হে আপনার আসল ফুলা না আপনার ফাটানো ফুলা। আপনার ফাটানো ফুলা এই কথা জানলে পরে দুইটা মানুষের জীবন একেবারে নষ্ট হয়ে যাবো, দুইটা পরিবারের জীবন নষ্ট হয়ে যাবো, আপনি এটা চান? কি বোকার মতো কথা বলছো, ও ঠিক জানে আমরা নিঃসন্তান। তারপরেও আমি যখন বলতাম যে আমার যদি একটা ছেলে থাকতো তাহলে তোর মেয়েকে আমার বাড়ির ছেলে বউ করে নিতাম, তখন ও কি বলতো জানো? ও বলতো যে ঠিক আছে, তুই একটা পালক পুত্র নে না, তোর পালক পুত্রের কাছেই আমার মেয়ের বিয়ে দেবো। আমি বিস্তারিত বলেছি এবং সবটা শুনে ও রাজি হয়ে গেছে। আর তুমি অস্ট্রেলিয়াতে গেছে বেড়াতে, আগামী মাসে আসবে, তখন আমি ওর সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করব। ঠিক আছে, তোমরা যাও। আইয়েন গিরে বড় লোকের জামাই, কেরম আসব তুই? মুখ ঘুরাইলে গিললে বোবাই গেছ, কথা নাই লোকের, ইয়ানো গিললে আমাকে গালাগালি না হইলে তো পেটের কত
তার আগে আন্তন একখান বুদ্ধি ল তোর বুদ্ধির মুখে তালা মারি যা চলে যা এরে হাগল সতনের বাচ্চি বলছি তো আমি যাইতেছি এর বুদ্ধি দে ল তোর কামে লাগ আচ্ছা আমার বুদ্ধি কান আমরা ডেলিভারি দিয়ে রিসিট লই চলে যাব তো একটা কাম কর রে চুয়া তুই একটা বুয়া বানানি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যা বুয়া ট্রেনিং সেন্টার কিনলে কিনলে তুই বুঝতেছিস তুই তো বড় লোকের বাড়ির কামের বেড়া বিরে তখন ঠিক মতো কাম করত না হাইলে তখন তো ভাষায় লাগতে দিব তোরে তখন গিরবি তুই আরে চিনস না নে তুই আরে চিনস না আর আরে যে কেউ কাম করাইব কেন হাইব নি আই কোনোদিন কামের বেড়া হইব না আই মু জামাই জামাই ইজ্জত নি তুই চলে যা সার তোর তোরে আর সিনে আছে তুই কি বলছিস আমি বুঝি না তোর বুদ্ধি দেনার লাই গিল্লা যায় আহি আই তো বিহাই আরে ও বুদ্ধি যেটা দিতেছি এটা ল বড় লোকের কামের বেটা হইল আর নাই বড় লোকের নাই বিয়ে করবি জীবন জলি পুরি শেষ হয়ে যাবে সরকার হয়ে যাবি তোর কথা হাসা মনে ডর করে সিনেমায় দেখছি এরম দৃশ্য আচ্ছা তোর শেষ বারের মতন বলতেছি বিহার বুদ্ধি কেন ল তুই রানী মাইয়ারে বিয়ে কর এই মেয়েটা অনেক ভালো মাইয়া বিয়ে কর সুখী হবে রানী রে বিয়ে কর না লাই কর এটা করলে আমি সুখে কেন আমি বুঝি বলতেছি মাইয়াটা ভালো মেয়েটির লগে সংসার কর সুখী হবি তুই অশিক্ষিত যে নিজের নাম একবার লিখতে গেলে কলম মাগে দশ বার আমার বন্ধু বলেছে জুলিয়াকে বোঝানোর দায়িত্ব তার আমরা যেন এই বিষয়টা নিয়ে টেনশন না করি কিন্তু আঙ্কেল একটা টেনশন কিন্তু থাকতেই যাইতেছে মানে আপনাদের এত দিনের ফুরাইনা বন্ধুত্ব এখন এই দুই বন্ধুর মধ্যে যদি এই বিষয়টা লইয়া একটা তেলে জলে মাখাইয়া দুই নম্বরে কিছু হয়ে যায় মানে অশান্তি একটা হয় তাহলে কি তৈব আপনার আর বন্ধুত্বটা নষ্ট হইব শেষকালে আপনারা বুড়া বয়সে হাটে রুগী হয়ে ঘরে বয়ে থাকবেন আরে বাপরে তুমি দেখি সমাজবিজ্ঞানী হয়ে গেছো হ্যাঁ শোনো আমার পরিচালনায় আমার পরিকল্পনায় এই বিয়ে হতে যাচ্ছে এখানে কেউ তোমরা নাক গলাতে আসবে না যাও আমার সামনে থেকে যাও আঙ্কেল আমি কিলাম আপনার বালা লেগে কইতেছিলাম আপনি নুন খাই আঙ্কেল আপনার বালা দেহনে যাইতেছি